করোনার সময় কি কম আপনার ইয়াতে আসিল আমার এনেকে চারিটা চিটা এই যে আর মানে আর ইনকাম ইনকাম পাম পয়সা পাম সেইটো বলে নয় দিনক রাতে রাতে দিন এনেকা করে আমি কাম করে থাকো ভয় আমার না লাগে। নমস্কার, মোর নাম অনিল দাস, মোর ঘরের নলবাড়ী জিলা চান্দগুছি গাঁও। ইয়াত প্রায় বহুদিন ধরে ইয়াতে কাম করে আছো, মই চন্দাল কাম করে আছো প্রায় 11-12 বছর মান হল মোর ইয়াতে। এইখানে মোর পরিচয়। দোকানীবিলাকে ফোন করিলে আমি কেতিয়াও 5টাতে উঠিবলগা হয়, কেতিয়াবা 6টাতে উঠিবলগা হয়, এনে সচরাচর 6টাত উঠো। রাতেপা গা পা ধুই অকমান ঘরত বা রুমত চাহ পানি খাই ওলাই আহো। আহিয়ে ফার্স্ট টাইম মালিকে অর্ডার দিয়ে বলে খড়ি বজি আহিব। আমি ফার্স্ট টাইম খড়িটো আনো, তারপর খড়িটো আনি চিটাবিল সাফ চিকুণ করি চিটাবিল সজোয়া হয়। এইটো যে আর মানে আর ইনকাম বলে ইনকাম পাম পয়সা পাম সেইটো বলে নয়, কাম করে ভাল লাগে। রাইজক মাত যেখিনি আদর করে আমাক এতিয়া রাইজবিলাকে সেইখিনি আদর ভাল লাগে, ভালদরে মাতে শুশ্রূষা করে, শেষ যাত্রা যে আমাক পায় লগ সেইখিনি আর ভাল পায়। আর এইটো যিমানে মানুহ শত্রু নহক এই কামটোত সবে আগুয়াই আহিব লাগে। করোনার সময় কিনো কম আপনালোকক ইয়াতে আসিল আমার এনেকে চারিটা চিটা, এই চারিটা চিটা চারিটা নয় ওপেন পাঁচটাই আছিল, চালিন আছিল এখন এখন ব্ল্যাঙ্ক আছিল। এনেকাকে আমি ইয়াতে তো ডাবল ডাবল জ্বলিয়ে থাকে, আমি এইখিনির পৰা এইখিনিত মাটিত দেওঁ চারি পাঁচটা, সেইফালে আমি ওয়ালৰ পৰা একদম রাস্তালৈকে আমি দিওঁ, লাইন লাইন করে দিওঁ 30-35টা 37-টা 40টা এনেকে বদিয়ায়। করোনার সময়ত আমি যিটো পাৰ্টিয়ে কাম করে আছিলোঁ, আমার হাত মোজা নাই, পিপিকেট নাই, আমি ইয়াতে হাতখন ধুই দিছো, ইয়াতে আমি গোটেই মাহে লগ লাগে চাহ খাইছো, রুটি খাইছো, সবজি খাইছো, এনেকে আমি ভাত কিন্তু খোৱা নাছিলোঁ। আমার ভগবানের কৃপাত আমার কোনো এটা লড়ার করোনা হওয়া নাই, দিনক রাতে রাতে দিন এনেকুৱা করে আমি কাম করে থাকো, ভয় আমার না লাগে। মোর ঘরের পরিয়াল হল আপনার মা দেউতা আছে, মোর এতিয়ালৈকে মা দেউতার বয়স হল, এতিয়া দেউতার 80-82 মান হয়েছে, মারও 70-72 মান হয়েছে। মা দেউতা আছে, মো ঘরের পরিয়াল আছে, ছোৱালী মোৰ তিনিজনী প্লাস ছোৱালী তিনিজনীর ভিতর দুজনে কমপ্লিট করব নোৱাৰিলে ডিগ্রি, সিহঁতক মই বিয়া দিলোঁ, গাঁৱতে এজনী দিলোঁ আৰু এজনী বৰাগাঁৱত দিছোঁ, আৰু এজনী মোৰ পঢ়ি আছে, তাৰ এবাৰ ডিগ্রি লাষ্ট হেৰি হেৰি লৈছে, আৰু ল'ৰা এজন আছিল সি এইবাৰ মেট্ৰিকত ফাৰ্ষ্ট ডিভিজনে পাছ কৰিছিল, লেটাৰো পাইছে তিনিখনত। এই এনেকৈ এনেকৈ আৰু পৰিয়ালটো পোহপালন দি মই যেনে তেনে চলি আছোঁ আৰু। কেতিয়াবা ভাল ইনকাম হয়, কেতিয়াবা বেয়াও ইনকাম হয়, তাৰে মাজেদি এনেকৈ আৰু মই মাইকীজনীয়ে ভাল হেৰি কৰে আৰু মেইনটেনেঞ্চ কৰে আৰু, মই ইয়াৰ পৰা যিখিনি পইচা দিওঁ সেইখিনি পইচা দিয়ে আৰু হেৰি ঘৰ মেনেজ কৰি থাকে। মা দেউতাকো বেমাৰ আজাৰ এইবিলাক চোখ চাভাল কৰে মাইকীজনীয়ে। মই যিমান দিনলৈকে মোৰ দেহাত শক্তি থাকে মই কৰি যাই থাকিম, যেতিয়া আৰু অথন্তৰ আৰু নোৱাৰিম আৰু তেতিয়া মই কিবা এটা চিন্তা কৰিব লাগিব। চৰকাৰে যদি সেইখিনি ভাবে আৰু কিবা আমি বৃদ্ধলৈকে কাম কৰিলে কিবা পাওঁ নাপাওঁ, এতিয়াতো আমি এটকাও নাপাওঁ, চৰকাৰে কিবা এটা সুবিধা কৰি দিলে আমাৰ ভাল হয়। জীয়াই থাকোঁতে যি শত্ৰু আছিল আছিল, মৰাৰ পিছত কোনো মানুহলৈও শত্ৰু থাকিব লাগে, এইখিনি এই দাহন কৰা কামত সকলোৱে ওলাই আহিব লাগে, আমাৰ অসমীয়া হওক বা আন কোনোবা হওক, চবে ওলাই আহিলে ভাল, এইখিনি কামৰ আগ্ৰহেৰে কৰিব লাগে।